আসসালামু আলাইকুম। রেমিটেন চৌধুরী আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের ওমানে সারাদিনের সকল গুরুত্বপূর্ণ নিউজ আপডেট একসাথে জানিয়ে দিব আপনাদের। আশা করি সবাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে জানিয়ে দিব, 27 ডিসেম্বর থেকে ভ্যাকসিন প্রয়োগ শুরু করবে ওমান। আগামী 27 ডিসেম্বর থেকে ওমানে শুরু হবে করোনা ভ্যাকসিনের টিকা প্রদান। দেশটির স্বাস্থ্যমন্ত্রী এই তথ্য নিশ্চিত করেছেন। ওমান টিভির এক সাক্ষাৎকারে মন্ত্রী বলেন, চলতি বছর ফাইজার কোম্পানি থেকে করোনা ভ্যাকসিন টিকা পাওয়া দেশগুলোর মধ্যে আমরা রয়েছি। আগামী বৃহস্পতিবার ওমানে প্রথমবারের মতো 15,600 ডোজ ভ্যাকসিনের একটি চালান ওমানে পৌঁছাবে। আমরা আশা করি আগামী সপ্তাহ থেকে এই টিকা দেওয়া শুরু করতে পারব। ভ্যাকসিন প্রদানে দেশটির প্রথম সারির স্বাস্থ্যকর্মী, বয়স্ক ব্যক্তি এবং দীর্ঘদিন রোগে ভুগছেন এমন ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী। এদিকে ওমানে মহামারী করোনায় দিন দিন বাড়ছে সুস্থের সংখ্যা এবং কমছে আক্রান্ত রোগীর সংখ্যা। মঙ্গলবার 22 ডিসেম্বর ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে দেশটিতে গত 24 ঘন্টায় নতুন আক্রান্তের সংখ্যা 212 জন, যা গতকালের তুলনায় 52 জন কম। আজ মৃত্যুর সংখ্যা 1 জন। এখন পর্যন্ত সর্বমোট আক্রান্তের সংখ্যা 1,28,143 জন এবং মৃত্যুর সংখ্যা 1,490 জন। অপরদিকে দেশটিতে নতুন 200 জন সুস্থ সহ সর্বমোট সুস্থের সংখ্যা 1,19,945 জন, যা মোট আক্রান্তের 93.6% রোগী এখন সুস্থ। গত 24 ঘন্টায় দেশটির বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা মাত্র 4 জন। এখন পর্যন্ত দেশটির বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা মাত্র 85 জন, যাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় নিবিড় পরিচর্যা ইউনিটে রয়েছেন 40 জন। আরব বিশ্বের তৃতীয় দেশ হিসেবে আগামীকাল বুধবার ওমানে আসছে যুক্তরাষ্ট্রের ফাইজার বায়োএনটেক কোম্পানির তৈরি করোনা ভ্যাকসিনের প্রথম চালান। এদিকে যুক্তরাজ্য সহ ইউরোপের কয়েকটি দেশে স্ট্রেন নামের নতুন ভাইরাস দেখা দেওয়ায় আন্তর্জাতিক রুটের সকল ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে ওমান। তবে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ থাকলেও অভ্যন্তরীণ ও কার্গো ফ্লাইট চালু থাকার কথা জানিয়েছেন ওমানের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। এছাড়া ওমানে লকডাউনের ব্যাপারে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী, যুক্তরাজ্যে করোনা ভাইরাসের নতুন সংক্রমণ দেখা দেওয়ায় মধ্যপ্রাচ্যে ফের কড়াকড়ি আরোপ করা হচ্ছে। ইতিমধ্যেই জনসমাগমের ওপর ফের কঠোরতা আরোপ করেছে মধ্যপ্রাচ্যের অনেক দেশ। ওমানে বন্ধ করে দেওয়া হয়েছে আন্তর্জাতিক সকল ফ্লাইট, তবে এখনও ওমানে লকডাউনের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ডক্টর আহমেদ আল সাইদি। সোমবার রাতে ওমান টিভির সাক্ষাৎকারে মন্ত্রী বলেন, যুক্তরাজ্যে স্ট্রেন নামে করোনা ভাইরাসের নতুন যে রূপ দেখা দিয়েছে সেটি এখন পর্যন্ত খুব বিপজ্জনক হিসেবে প্রমাণিত হয়নি। মন্ত্রী আরও বলেন, দেশটির সুপ্রিম কমিটি করোনা মহামারী প্রতিরোধে সাধারণ নাগরিককে যে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলেছে সেই স্বাস্থ্যবিধি নিয়মিত অনুসরণ করলে করোনা মহামারীর হাত থেকে বেঁচে থাকা সম্ভব। এছাড়াও নিয়মিত মাস্ক পরলে ও সামাজিক দূরত্ব মেনে চললে করোনা হওয়ার সম্ভাবনা কম রয়েছে বলেও জানান মন্ত্রী। নতুন কোভিড স্ট্রেনের প্রেক্ষিতে মঙ্গলবার থেকে 1 সপ্তাহের জন্য ওমানের জলস্থল ও আকাশপথ বন্ধ করে দেওয়া হলেও আপাতত লকডাউনের কোনো পরিকল্পনা নেই বলে জানান তিনি। এদিকে আন্তর্জাতিক সকল ফ্লাইট বন্ধ করলেও অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ওমানের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। মাস্কাট বিমানবন্দর থেকে সকল আন্তর্জাতিক রুটের ফ্লাইট বন্ধ ঘোষণা করায় 22 ডিসেম্বর থেকে আগামী 1 সপ্তাহের জন্য এই রুটের বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে দেশটির জাতীয় পাবলিক বাস পরিবহন কোম্পানি মাওসালাত। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, করোনা মোকাবেলায় ওমান সুপ্রিম কমিটির নির্দেশনার ভিত্তিতে আজ মঙ্গলবার থেকে আগামী 1 সপ্তাহ রুই থেকে মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে মোবিলা রুটের বাস চলাচল বন্ধ থাকবে। এদিকে ওমানে ফের বন্ধ ঘোষণা করল মাওসালাত। করোনা মহামারী শুরু হলে বছরের প্রথম দিকে ওমানে পাবলিক ট্রান্সপোর্টে যাত্রী পরিষেবা স্থগিত করেছিল দেশটির জাতীয় পাবলিক পরিষেবা প্রতিষ্ঠান মাওসালাত। কিন্তু দেশের অবস্থা কিছুটা স্বাভাবিক হলে এই পরিষেবা আবার চালু করা হয়। তবে বর্তমান পরিস্থিতিতে যাত্রীদের নিরাপত্তায় আবারও রুট 1-এ রুই থেকে মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে আল মাবিলা রুটে যাত্রী পরিষেবা স্থগিত করার ঘোষণা দিয়েছেন মাওসালাত।
এক বিবৃতিতে মাওয়াসালা জানিয়েছে করোনা মোকাবেলায় সুপ্রিম কমিটির নির্দেশনা অনুযায়ী এই রুটে যাত্রী পরিষেবা বন্ধের ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সেবা বন্ধ থাকবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, মাওয়াসালাত স্থল ও সমুদ্র উভয় ক্ষেত্রেই পাবলিক ট্রান্সপোর্ট সার্ভিসের সকল যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। এদিকে বেশ কয়েকটি ইস্যু এবং দেশের টেকসই উন্নয়নের বিষয়ে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সাথে বৈঠক করেছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ বদর বিন হামাদ আল বুসাইদি। সোমবার সৌদি আরবের বৈদেশিক বিষয়ক মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠককালে উভয় দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। এ সময় উভয় দেশ পারস্পরিক সহযোগিতা বজায় রাখতে এক হয়ে কাজ করার অঙ্গীকারবদ্ধ হয়েছেন। সেই সাথে উপসাগরীয় সহযোগিতা কাউন্সিলের কাঠামোর প্রতি উভয় দেশ তাদের সমর্থন নিশ্চিত করেছেন। এছাড়া ওমানে লকডাউনের পরিকল্পনা নেই। রোববার শুরু ভ্যাকসিন দেওয়া। নতুন কোভিড-19 পরিস্থিতির প্রেক্ষিতে এক সপ্তাহের জন্য বিমানবন্দর সহ সীমান্ত বন্ধ করে দেওয়া হলেও ওমানে অভ্যন্তরীণ লকডাউনের কোনো পরিকল্পনা নেই। সোমবার সন্ধ্যায় ওমান টিভির সাথে এক সাক্ষাৎকারে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ডক্টর আহমেদ আল সাইদি এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সুলতানাতের কোনো অংশই বন্ধ করার কোনো ইঙ্গিত বা দরকার এখন নেই এবং মহামারীর বিষয়ে সব জায়গা নজরদারি রয়েছে, এবং যদি সুপ্রিম কমিটি সিদ্ধান্ত নেয় যে সুলতানাতে ভবিষ্যতে বন্ধ থাকবে, তবে তা সীমিত জায়গায় হবে। আগের খবর, ওমানে গন্তব্য বিমানে সব ফ্লাইট বাতিল। স্বাস্থ্যমন্ত্রী নিশ্চিত করেছেন, এখন পর্যন্ত এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি যে কোভিড-19 নতুন রূপ আগেরটির চেয়ে বেশি বিপজ্জনক। স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন, আগামী রোববার 27 ডিসেম্বর থেকে ওমান করোনা ভ্যাকসিন বা টিকা দেওয়া শুরু করা হবে। মন্ত্রী জানান, 15,600 ডোজ বৃহস্পতিবার আসবে। প্রথম পর্যায়ে দুরারোগ্য বা দীর্ঘস্থায়ী রোগী এবং কর্মীদের করোনা প্রতিরোধে ফ্রন্টলাইন কর্মীদের টিকা দেওয়া হবে। ওমানে স্থানীয় সময় আজ মধ্যরাত 1টা থেকে আগামী এক সপ্তাহের জন্য বিমানবন্দর ও স্থলবন্দর সহ সকল বর্ডার বন্ধ এবং দেশটি প্রবেশে ও বাইরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কোভিড-19 মহামারীর ফলে ঘটে যাওয়া নতুন পরিস্থিতি মোকাবেলা করার জন্য দেশটির সুপ্রিম কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। এদিকে ফ্লাইট বন্ধে সীমাহীন দুর্ভোগে ওমান প্রবাসীরা। করোনা মহামারীর দ্বিতীয় তরঙ্গ ভয়াবহ আকার ধারণ করায় বাংলাদেশ সহ সব দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে সৌদি আরব, ওমান ও কুয়েত। এ অবস্থায় সোমবার থেকে এক সপ্তাহের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের সব ফ্লাইট স্থগিত করেছে। এতে জেদ্দা, রিয়াদ ও দাম্মাম ও মাস্কাটগামী ফ্লাইটগুলো 7 দিন বন্ধ থাকছে। আগাম নোটিশ ছাড়া হঠাৎ ফ্লাইট বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছেন শত শত প্রবাসীরা। সোমবার এ কারণে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং ওমানের মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে এসে আটকা পড়েন অসংখ্য প্রবাসী। ফ্লাইট না থাকায় দিনভর তাদের বিমানবন্দরে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয়েছে মহিলা ও শিশু যাত্রীদের। যাত্রীদের পাশাপাশি তাদের বিদায় জানাতে আসা শত শত আত্মীয় স্বজনকেও বিমানবন্দরের সামনে উদ্বিগ্ন সময় কাটাতে দেখা গিয়েছে। এদিকে ওমান থেকে আউটপাস নিয়ে দেশে ফিরতে ইচ্ছুক প্রবাসীরা এই মুহূর্তে সীমাহীন দুর্ভোগে রয়েছেন। অনেকেই 3 মাসের বেতনের টাকা দিয়ে টিকিট করেও দেশে আসতে পারেননি। আবার অনেকেই দেশ থেকে টাকা নিয়ে টিকিট করেও এয়ারপোর্টে এসে ফেরত গিয়েছেন। এর মধ্যে আবার অনেকেই স্থায়ীভাবে ওমান ত্যাগ করে দেশে চলে আসবেন বলে সব কিছু বিক্রি করে ফ্লাইটের জন্য এয়ারপোর্টে এসেও ফেরত যেতে হয়েছে। আবার অনেক প্রবাসী 12 কিলোমিটার দূর থেকে এয়ারপোর্টে এসেও ফেরত গেছেন গতকাল। সর্বশেষে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং ওমানের পরবর্তী আপডেট মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ সবাইকে।